ভাই আপনিও এতে কাফে আছেন, আপনাকে বলতেছি এতে, আপনাকে বলতেছি এতে কাফে আছেন, কি নাম আপনার? হ্যাঁ জহির, মাশাআল্লাহ। আমি যখন ভিক্টোরিয়া কলেজে ইমাম, ইনি তখন ভিক্টোরিয়া কলেজের ছাত্র। দেখছেন কোথাকার বাতি কোথায় জ্বলে, 23 বছর পরে এতে কাফে আসছে। আমি 24 বছর আগে ইনাদের ইমাম ছিলাম, ইনি এখন 24 বছর পরে এতে কাফে আসছে, আর আমি ওনাকে দেখে চিনছি। কি ভাই কোথাকার লাইট কোথায় জ্বলে? وذلك لشدة حاجة العابد إلى ذلك وافتقاره إليه أعظم الافتقار جيتو এক বান্দা জীবনে সবচেয়ে বেশি মহতাজ আল্লাহ তাআলার মহতাজ একজন মানুষ জীবনে সবচেয়ে বেশি মহতাজ কার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহতাজ একজন মানুষ তার জীবনে আদম ও ইস্তিগনাহি আনহু তারফাত আইন একজন মানুষ তার জীবনে আল্লাহ তাআলার কাছ থেকে এক চোখের পলক বরাবর সময় একটা সেকেন্ড সময় মানুষ আল্লাহ তাআলা থেকে বেনিয়াজ না, মুখাপেক্ষীহীন না, বলেন মানুষ এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা থেকে কি না, মুখাপেক্ষীহীন না। একদিকে আল্লাহ তাআলার আমার এক জাররার জন্য দরকার নাই, আর আরেক দিকে আল্লাহ তাআলা ছাড়া আমার এক জাররা বাঁচার উপায় নাই, বলেন বলেন আমার আল্লাহ তাআলার কি নাই, বলেন এক জাররাও কি নাই, আর আল্লাহ তাআলা ছাড়া আমার এক জাররাও কি নাই। তো তিনি আমাকে দিচ্ছেন কতটা, আমি তার জন্য করছি কি? কি ভাই ফাইয়ু লাহজাতিন খালা ফিয়াল আবদু আন যিকরিল্লাহ কানাত আলাইহা লাহু, বলে যেই মুহূর্তটা বান্দার আল্লাহ তাআলার জিকির ছাড়া চলে গেছে, যেই মুহূর্ত বান্দার আল্লাহ তাআলার জিকির ছাড়া চলে যায়, এই মুহূর্তটা তার উপরে বর্তাবে, তার পক্ষে হবে না, তার বিপক্ষে হবে। এটা তার জন্য কি হবে না, তার পক্ষে হবে না, তার কি হবে, তার বিপক্ষে হবে। বলেন এক মুহূর্ত সময় আল্লাহ তাআলার জিকির ছাড়া চলে গেছে। হ্যাঁ দেখবেন যারা গাফেল আছে এরা দোতলা তিনতলা চারতলা এখন ঘুমায়, এরা বিয়রিস, হ্যাঁ এরা বাঁকা হয়ে আছে, উপুড় হয়ে আছে, চিত হয়ে আছে, কাত হয়ে আছে। যিনি যত নিজের আখেরাতকে বানাতে চাইবেন তিনি তত কাছে কাছে বসবেন, হ্যাঁ তিনি তত আগে চলে আসবেন। আপনি তো বুঝেন একটু গাফলতি হইলেই আপনি আর জায়গা পাবেন না, বুঝেন কি বুঝেন না, একটু গাফলতি হইলেই তো আর জায়গা পাবেন না, তো আপনি শেষ। হ্যাঁ মুরগির ডিমের বাইরে যে যত দূরে থাকে ওই ডিম তত নষ্ট হয়ে যায়, ও মুরগি নষ্ট হয়, কি নষ্ট হয়ে যায়, ডিম নষ্ট হয়ে যায়। আর যিনি যত কাছে থাকেন, যে ডিম যত কাছে থাকে প্রথম ফুটে কোনটা এটা সবচেয়ে বেশি তাপ পেয়েছে সে, আরেকটা ফুটে কিন্তু 2 দিন পরে, আরেকটা ফুটে 3 দিন পরে, আর কোনোটা ফুটে না, ওগুলো পচে যায়। এই জন্য আমাদের অলিপুরিদ আমার দ্বারা কাতুম বলেন লাইটের যত কাছে থাকা যায় তখন লাইটেও আমি দেখি, আমাকেও লাইট দেখে, আর আমি যখন দূরে থাকি তখন লাইট আমাকে দেখে না, আমি লাইটকে দেখি, বুঝেন নাই। আমাদের ছাদে উঠলে কান্দির পাড়ে লাইট দেখা যায় কিনা, কিন্তু লাইটে আমার দেখেনি, ওই লাইটে কি হাতে আলো হাত দেখা যায়, কিন্তু লাইট তো আপনি দেখতেছেন কিন্তু হাত দেখা যায় না, কি বলছি বলেন? হাবিব সব কোথায়, দূরে থাকবেন, আপনি কাছে কাছে থাকবেন, মানা সাহিদু জামান কই, আর দূরে জায়গা নাই, হ্যাঁ কাছে কাছে আসবেন, আর একটু চাপেন, একটু আসেন, সবাই কাছে কাছে আসেন, কি বলছি বলেন? বলেন আল্লাহ তাআলা আমার দিকে কতটা মহতাজ, আমি আল্লাহর দিকে কতটা মহতাজ। এবার আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আরেক দিকে তাকিয়ে আছি, হ্যাঁ আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন আল্লাহ তাআলার মতো করে, আর আমি তার থেকে ফিরে অন্য দিকে তাকিয়ে আছি। হ্যাঁ ওয়া আদম ওয়া ইস্তিগনাহি আনহু তারফাত আইন, আল্লাহ তাআলার দিকে আমি মহতাজ, এক সেকেন্ডের জন্য
এক চোখের পলক এক চোখের পলক সময় আমি আল্লাহ তাআলা থেকে বেনিয়াজ না আল্লাহ তাআলা থেকে মুখাপেক্ষীহীন না ফাইয়ু লাহজাতিন খালা ফিহা আল আবদু আন যিকরিল্লাহ আযজা ওয়াজাল যেই মুহূর্তটা বান্দা আল্লাহ তাআলা জিকির ছাড়া অতিক্রম করে কানাত আলাই এই মুহূর্তটা হবে তার বিপক্ষে লা লাহু এটা তার জন্য পজিটিভ হবে না এটা তার জন্য নেগেটিভ হবে এটা তার পক্ষে হবে না তার কি হবে বিপক্ষে হবে وكان خسرانه فيها اعظم مما ربح في غفلته عن الله الله تعالى থেকে গাফিল হয়ে আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে তুমি যদি কিছু লাভ করে ফেলো যদি কিছু লাভ করে থাকো কিছু অর্জন করে ফেলো আল্লাহ তাআলা থেকে গাফিল হয়ে যদি কিছু তুমি লাভ করেও ফেলো আল্লাহ তাআলা থেকে বাদ দিয়ে জিকির থেকে বঞ্চিত হয়ে তুমি যা হারিয়েছো তা এর চেয়ে কোটি কোটি গুণে জঘন্য এজন্য শেষ দশক আপনি আসছেন কোথায় ছিট কোথায় মাশাআল্লাহ না আল আরাফা ব্যাংকের ম্যানেজার মাশাআল্লাহ নিচে সিট মাশাআল্লাহ এজন্য কাছে থাকলে আলো দেখা যাবে লাইটও দেখা যাবে আলোকিত হব আর দূরে গেলে উপরে শুনবেন আলো হবে না জায়গা নাই মজবুরি ভাই আপনিও এতেকাফে আছেন আপনাকে বলতেছি এটা আপনাকে বলতেছি এতে কাফে আছেন কি নাম আপনার হ্যাঁ জহির মাশাআল্লাহ আমি যখন ভিক্টোরিয়া কলেজে ইমাম ইনি তখন ভিক্টোরিয়া কলেজের ছাত্র দেখছেন কোথাকার বাতি কোথায় জ্বলে 23 বছর পরে এতে কাফে আসছে আমি 24 বছর আগে ইনাদের ইমাম ছিলাম ইনি এখন 24 বছর পরে এতে কাফে আসছে আর আমি ওনাকে দেখে চিনছি কি ভাই কোথাকার লাইট কোথায় জ্বলে এজন্য মুলা তোলা না বেগুন তোলা এটা সারা বছর কাজে লাগবে আর মান্নান স্যার আপনি তো বেগুন তোলেন ইংরেজি পড়ান তো বেগুন তোলেন মুলা তোলেন এক সিজনেই শেষ আইয়ু লাহজাতিন খালা ফিহা আল আবদু আন যিকরিল্লাহ তাআলা বান্দা জিকির ছাড়া যে সময় অতিক্রম করে কানাত আলাই লা লাহু এই সময় কার তার পক্ষে না বিপক্ষে আর আল্লাহকে হারিয়ে এই আধা মিনিট এই এক মিনিট এই এক ঘন্টা সময় যে ক্ষতি হয়ে গেল এই সময়ের সমস্ত লাভ থেকে এটা অনেক বেশি ক্ষতিকর কি ভাই ওয়ানাদামু আলা যালিক এই সময়ে হারাবার যে বেদনা হবে যে আফসোস হবে নাদামান শরীদান এটা অনেক কঠিন আফসোস হবে হাশরের ময়দানে শুধু এই বিষয়ের উপর আফসোস হবে হায় কেন জিকিরে আরো বেশি সময় দিলাম না কেন কোরআনে কারিমের তেলাওয়াতে আরো বেশি সময় দিলাম না এজন্য আমাদের কুমিল্লা মার্কাজে একজন বুজুর্গ ছিলেন কারেশে বুজুর ছিলেন নাম ভুলে গেছি আমি কারেশে বুজুর বলতেন কাজী সিরাজ সাহেব কাজী সিরাজ সাহেব বড় এত দারুণ কথা বলতেন আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন ইনি বলতেন ইনি পাখির মতো ছিলেন পাখির মতো 24 ঘন্টা বলতেন যাকে পাইতেন তাকে বলতেন তিনি বলতেন দুনিয়া টুকটাক আখেরাত ঠিকঠাক কি বলতেন বলেন দুনিয়া আখেরাত আর আমরা বলি দুনিয়া ঠিকঠাক আখেরাত টুকটাক এজন্য বাংলা টুকটাক আখেরাত ঠিকঠাক ইংরেজি টুকটাক আখেরাত ঠিকঠাক বিজ্ঞান টুকটাক আখেরাত ঠিকঠাক কাজ টুকটাক আখেরাত ঠিকঠাক হ্যাঁ কর্ম টুকটাক ধর্ম ঠিকঠাক বলেন টুকটাক বলেন আখেরাত ঠিকঠাক ওয়ানাদামু আলা যালিকা নাদাবান শাদীদা ইনদা লিকাইল্লাহি ইয়াউমাল কিয়ামা বলে তুমি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবা তখন এই সময় হারিয়ে যাওয়ার সময়ের জন্য আফসোস যেটা হবে এটা মহা আফসোস হবে বলেন হারিয়ে যাওয়ার সময় বলেন আমাদের আদিব শব্দ আমাদ বরাকাতুম হযরত মাওলানা আবু তাহির মিজবাদ আমাদ বরাকাতুম তিনি বলেন আমরা যদি ফেলনা সময়কে কাজে লাগাতাম সকলেই জমানার আব্দুল কাদের জিলানি হয়ে যেতাম আপনার দোকানের সময় দোকানে দেন আপনার বিবিকে বিবির টাইম ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদের টাইম অফিসের টাইম অফিসে দেন বাকি যে সময়টা ফেলনা
যেমন গুলিস্তান থেকে যাত্রা বাড়ি যাওয়ার পথের সময়টা শুধুই বসে আছেন সিএনজিতে এই সময় তো ফেল না সিএনজি চাকা চলে আপনার জিহ্বা কেন চলে না কি ভাই কি বলছি বলেন ড্রাইভারের তো চাকা চলে হাত চলে আপনার জিহ্বা কেন চলে না হ্যাঁ বলেন ড্রাইভারের হাত চলবে আমার জিহ্বা চলবে সিএনজি চাকা ঘুরবে আমার জিহ্বাও চলতে থাকবে হ্যাঁ ولندم على ذلك ندما شديدا عند لقاء الله عز وجل যেদিন তুমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবা সেদিন তুমি বুঝবা চায়ের দোকানে অযথা সময় দেওয়ার জন্য কি পরিমাণ তোমাকে কাটতে হয় বন্ধুদের সাথে অযথা সময় দেওয়ার জন্য কি পরিমাণ তোমাকে কাটতে হয় লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ফিল জান্নাহ জান্নাতে গেলেও আফসোস হবে ওই সময়ের জন্য যে সময় জিকির ছাড়া চলে গেছে কি বলছে বলেন জান্নাতে কোনো আফসোস হবে এক সময়ের জন্য আফসোস হবে শুধুই সময়ের জন্য আফসোস হবে যেই সময় তেলাওয়াত ছাড়া জিকির ছাড়া ঈমান আমল ছাড়া চলে গেছে হালাল তরিকা মাল কামাই করা এটাও জিকিরের অংশ সুবহানাল্লাহ বলবেন না হালাল তরিকায় মাল কামাই জিকিরের অংশ হালাল উদ্দেশ্যে বাংলা শিখা জিকিরের অংশ হালাল উদ্দেশ্যে ইংরেজি শিখা জিকিরের অংশ হালাল উদ্দেশ্যে অঙ্ক শিখা জিকিরের অংশ হালাল উদ্দেশ্যে ফ্যাক্টরি বানানো জিকিরের অংশ হ্যাঁ এই জন্য আমাদের অলি পুরি দামাত বরাকাতুম বলেন হুজুরের আরেকটা কিতাব আছে হ্যাঁ ওই কিতাবটার নাম হলো হ্যাঁ এই শেষ কিতাবটার নাম কি মাহমুদ খাটি অলিপুরি সাহেবের নির্ভেজাল এবাদত নির্ভেজাল জীবন নির্ভেজাল এবাদত অলিপুরি সাহেব বলেন রিক্সা কেন চালাবো অটো কেন চালাবো বাকি সব কিছু কেন করব মাছ কেন চাষ করব মাছ কেন ধরব খেতে কেন চাষ করব গরু কেন পালবো সব এবাদতের সহযোগিতার জন্য সব কি বলেন যিনি অঙ্ক পড়েন এবাদতের সহযোগিতার জন্য তিনি অঙ্ক করান এবাদতের সহযোগিতার জন্য তো এবাদতের সহযোগিতাও এবাদত হবে যদি না এবাদতের উদ্দেশ্য সুবহানাল্লাহ বলেন একটা আছে ভার্ব একটা আছে অক্সিলারি ভার্ব যেমন হয় হলো অক্সিলারি ভার্ব ইজ এটা অক্সিলারি ভার্ব এটা ভার্বের সহযোগী বলেন এটা ভার্বের কি এখন একজনের শুধু ইজ পারে আর কিছু পারে না হ্যাঁ বাক্য জীবনে হবে বাক্য হবে সমস্ত দুনিয়ার সমস্ত সমস্ত মুআমালা ইবাদতের অংশ হবে যদি না নিয়ত সহি হয় সুবহানাল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ এক রাজমিস্ত্রি সে যদি কাজ করার সময় শুধুই নিয়ত করে আমি এই মসজিদে এজন্য করছি আমাকে 500 টাকা দিবে দিন শেষে এটা দিয়েও বিবি বাচ্চা পালবো আর এই মসজিদে জিকির করবে এই মসজিদে তেলাওয়াত হবে এবার বলুন তো দেখি টাকা কি কমবে লেকিন তার লাভ কত একজনে আঙ্গুর চাষ করার জন্য নিয়ত করছে হ্যাঁ আমার এই আঙ্গুর মক্কা শরীফ চলে যাবে মক্কা শরীফে কোনো রোজাদার এই আঙ্গুর নিয়ে এই মসজিদে ঢুকবে অল্প দুটো আঙ্গুর নিয়ে মসজিদে ঢুকবে সে তাওয়াফ করতে করতে দুটো আঙ্গুর খেয়ে ইফতার করবে তা আমি সওয়াব পাবো বলেন তো এবার তার আঙ্গুর চাষটা কেমন হলো এই জন্য আল উমুরু বিমাকাসিদিহা জীবনের সমস্ত সমস্ত কিছু উদ্দেশ্যের ভিত্তিতে নির্ভর করে ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আই হুসনুল আকিবাতে আলা তাকওয়া এই জন্য যে যে পেশায় আছেন ওই পেশাকে মনে করবেন এটা আমার ইবাদতের সহযোগী বলেন ইবাদতের কি সহযোগী ওটাকে পেশা হিসাবে নেবেন না ইবাদতের অংশ হিসাবে নেবেন সুবহানাল্লাহ বলেন জুতা বানানে ওয়ালা আপনি জুতা বানাবেন এর জন্য আমার জুতা পরে এক মুসলমান মসজিদে যাবে এবার জুতার আগে প্লাস্টিক তো প্লাস্টিকের আগে রবার বাগান তো রবার বাগানওয়ালা বলবে আমি রবার বানাচ্ছি এর জন্য আমার রবার থেকে জুতা হবে প্লাস্টিক হবে কি এবার রবার বাগান বানানেওয়ালার আগে ওই জমিনে লাঙ্গল দিবে তো লাঙ্গল দেনেওয়ালা বলবে এখান থেকে রবার হবে
রাবার থেকে প্লাস্টিক হবে, প্লাস্টিক থেকে জুতা হবে, ওই জুতা পরে মসজিদে যাবে কি? ওই লাঙ্গলের জন্য এবার বরিশাল পটুয়াখালী চাষ করবে, গাছের চাষ করবে, ওই গাছওয়ালা বলবে আমার গাছ থেকে লাঙ্গল হবে, এই লাঙ্গল থেকে রবার হবে, এই লাঙ্গল থেকে তুলা হবে কি ভাই? এবার ওই গাছের আগে সার দিতে হবে, তো সারের জন্য ফ্যাক্টরি লাগবে, তো ফ্যাক্টরি ওরা বলবে আমার ফ্যাক্টরি থেকে সার হবে, ওই সার থেকে ধান হবে, ওই ধান খেয়ে শক্তি হবে, ওই শক্তি দিয়ে ছেজদা দিবে। বলেন কোনটা কোনটা দিন না বলেন? হ্যাঁ শুধু একটু আল উমুরু বিমাকাসিদিহা বলেন, আল উমুরু বিমাকাসিদিহা, সমস্ত জীবনের সমস্ত কিছু নির্ভর করে উদ্দেশ্যের ভিত্তিতে। এজন্য আহমদ আলী চাহারনপুরি রহমতুল্লাহ লিখছেন, কোনো মানুষ যদি মসজিদ বানা, একজন দেখাবার জন্য মসজিদ বানালো, তা আরেকজন শুধুই মসজিদের সামনে এক টুকরা মাটির ঢেলা রেখে দিল, শুধু মাটির একটা টুকরা সে রেখে দিল। হ্যাঁ, আমাদের ধামতি মাদ্রাসার সামনে একজন বুড়ো ছিলেন, বুড়ো, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। হ্যাঁ, সে কি করতো জানেন? সে টিস্যুর ছেঁড়া ছেঁড়া টুকরাগুলো সে বাথরুমের আশেপাশে খুশি খুশি রেখে দিত, পেশাবখানার আশেপাশে রেখে দিত। তা আমি একদিন বলি, এগুলো কেন করছেন? কয় এই ছেঁড়া টুকরাটা কেউ যদি কখনো ব্যবহার করে তা আমার স্বভাব কি ভাই? এই জন্য আহমদ আলী চাহারনপুরি আমাদের লিখছেন, এই কাজটা মসজিদের সামনে ঢেলা রেখে দেওয়া, মাটির ঢেলা রেখে দেওয়া, হইতে পারে আল্লাহ তাআলার কাছে মসজিদ বানানোর চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে। ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।